बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलाम वालेकुम सुप्रिय दर्शक मंडली, आज के नतून एक रेसिपी निये हाजिर हुए थे। आज के रेसिपी थे तो सहज भावे अपना कूर करे मुरमुरे फुलको आलू चप की अपना सहज भावे तैरी करे निते पारबेन। जारा नतून तादेर जोन्नो आमार आजकेर भिडियोटी जे एत मजादार सहज भावे अपना तैरी करे निते पारबेन। फुलको आबार 3 থেকে 4 ঘন্টা মুসমুসি থাকবে এবং ফুলকো থাকবে। তো এখানে আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ বেসন, 1.5 কাপ বেসন দিয়ে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়েও কম হলুদের গুঁড়া, দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট 1/2 চা চামচ করে দিয়ে এখন আমি বেসনের সাথে সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি। তো হ্যান্ড হুইল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের পানি 1 কাপ নিয়ে ঢেলে দিয়েছি। তো পুরোটাই আমি 1 কাপ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি আরো 1/2 কাপ পানি নিয়েছি। তো এখন আমি অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একসাথে কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি লিকুইড হয়ে যাবে। তো এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দিয়ে এখন ভালো করে হ্যান্ড উইপ দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দেখে দিচ্ছি কিরকম ঘনত্ব থাকবে, এই তো হাতে নিয়েও আমি দেখে দিচ্ছি চেক করে। এই যে এভাবে করলে যখন দেখবেন যে কোট হয়ে গিয়েছে হাতটা, তখনই বুঝতে পারবেন যে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এখানে 1/2 কেজি আলু নিয়েছি। তো আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা আপনাদের ঘরে যদি কাঁটা চামচ বা গ্লাস বা আলুর ম্যাশ করা যে ইয়াগুলো আছে মেশিন, সেগুলো দিয়েও করে নিতে পারেন। এতে এভাবে করে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে, কোনোভাবে যেন দানা ভাপ না থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো আলু ম্যাশ হয়ে গিয়েছে, তো এখানে আমি প্যান চুলাতে একটি প্যান বসিয়ে 1 চা চামচ সরিষার তেল দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে আসছে, যে আলুটা যে ম্যাশ করেছি সেই আলুটা এখন আমি একটু ভেজে নিচ্ছি। এভাবে করে আপনারা আলু চপ তৈরি করে দেখবেন কত যে সুস্বাদু হয় এবং মুসমুসে এবং ফুলকো থাকবে 3 থেকে 4 ঘন্টা। এখানে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারবেন। ময়দাটা দিয়ে আলুটাকে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তো এখানে আমি 7 মতো লবণ দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়েছি 1 চা চামচ, জিরে ভাজা গুঁড়া আর দিয়েছি ম্যাজিক মশলা দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। আর 1 মুঠো দিয়ে দিচ্ছি বেরেস্তা, মুসমুসে বেরেস্তা দিয়ে এভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 7 মতো, আপনারা ঝালটাও 7 মতো আপনারা দিয়ে নেবেন। আপনারা যেরকম স্বাদ যেরকম ঝাল খেতে পারেন সেরকম দিয়ে নেবেন। এতে এভাবে করে আমি আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে চুলাতে লো হিটে রেখে এতো হয়ে গিয়েছে। তো এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তো একটু ঠান্ডা হওয়ার পর আমি আলুর চপগুলো বানিয়ে নিব। এতো ঠান্ডা হয়ে গিয়েছে, তো হাতে একটু সরিষা তেল লাগিয়ে নিয়েছি যেন হাতে আটকে না যায়। আর চেষ্টা করবেন সুন্দরভাবে যেন হয়, কোনোভাবে যেন ক্র্যাক না পড়ে বা ফাটল না হয়। এতো মসৃণ একটি বল তৈরি হয়ে গিয়েছে। এতো একে একে আমি চপগুলো তৈরি করে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যেন চপগুলোর মধ্যে কোনো ফাটল না থাকে। তো আমার আজকে রেসিপিটা যদি ভালো লাগে তো একটি লাইক হয়ে যাক। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই চপগুলো তৈরি করে আলু চপ। তো এখানে আমি আমার আলু চপগুলো রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি 1 টেবিল চামচ ময়দা নিয়েছি, নিয়ে আলু চপগুলো একটু গড়িয়ে নিচ্ছি ময়দার মধ্যে। আর খুব বেশি ময়দা লাগাবেন না, ময়দাগুলো ঝরে ফেলে দিবেন এভাবে করে হাত দিয়ে, যেন ময়দাগুলো লেগে না থাকে। এভাবে করে এক একে সবগুলো মধ্যে আমি ময়দা লাগিয়ে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে সবগুলো তৈরি। তো এখন আমি ভাজতে চলে যাব।
रेडी करे रेखेछिलाम बेसन बैटरटा एखन आमी आबार एकटु नेड़े चेड़े देखिए दीची केरकम होयेछे। तो एखन आमी एकटी आलू चप ए तो दिलाम देवार पर ए तो देखतेछेन साथे साथे किन्तु डूबे जाच्छे ना ए तो तखनई बुझते पारबेन जे परफेक्ट भावे बेसनटा होये गेछे। तो एखन आमी तेल चूलाते पर्याप्त परिमाणे तेल दिएछि। तेलटा गरम होवार पर एक एके आमी काटा चामच दिए दिए दीची एबाव करे चामच दिए दिले हाते तेल गरमटा तेलेर गरमटा आर लेगे जाबे ना। एभाबे करे आलतो भावे आपनारा काटा चामच दिए दिए नेबेन। तेबो करे एक एके आमी दिए उल्टिए दीची एर मध्ये आमी आरेकटी देवार चेष्टा करब। एतो एभाबे करे आर दिए आपनारा उपरदार तेलटा दिते चेष्टा करबेन दिले देखबेन जे आरो फुले उठछे। आमी तेलटा देवार सुयोग आर पाइनी जदि साथे साथे तेलटा दितम ताहले आरो फुलको हये जेतो। तो देखते पाच्छेन किरकम कलर एकदम लाल कलर जखन हये आसबे तखनई बुझते पारबेन मीडियामे रेखे किन्तु आमी भेजे निएछि। लाल कलर हये आसछे परफेक्ट भावे तखनई आमी उठिये निच्छि चाटनी दिए। एतो एभाबे करे सबगुलो आमी भेजे निच्छि। এভাবে করে আমি ভেজে নিয়ে এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম মুসমুসে হয়েছে। একদম এই যে কাটা চামচও দেখিয়ে দিচ্ছি কিরকম মুসমুসে এবং ফুলকো। তিন থেকে চার ঘন্টা আপনারা ইফতারির আগে তৈরি করে রেখে দিলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। আমার আজকে রেসিপিটা এখানেই শেষ করবো। আজকের মতো আল্লাহ হাফেজ।